নোয়াখালীতে ছাত্রলীগ নেতা হাসিব হত্যা মামলার প্রধান আসামি হাসান সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় তাদের কাছ থেকে লোহার রড, ধারালো কিরিচ সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। সোমবার সংবাদ সম্মেলনে নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এই মামলার এখনো পর্যন্ত দুই দফায় 4 আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে 2 নম্বর গোপালপুর ইউনিয়নের মহাব্বতপুর গ্রামের সুবাহান মার্কেট এলাকায় বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হাসিবকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।